حامد ومصلي ومسلمة. আজকে আলোচনা করব সূরাতুন নূরের 58 নম্বর আয়াত এবং 59 নম্বর আয়াত। 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হীনা তাযাউনা থিয়াবাকুম মিনাল যুহরা ওয়া মিন বা'দি সালাতিল ইশা সালাসু আওরাতিন লাকুম। এই আয়াতটা মূলত নাজিল হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুসারে, ওনার মত অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার এক গোলামকে জোহর পরে দুপুর বেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকার জন্য তার ঘরে পাঠাইছেন। তখন তিনি ঘুমেছিলেন, আর আরবদের স্বভাব ছিল জোহরের নামাজ পড়ে খানা খাই একটু শুইতেন, এবং এটা ইসলামের বিধান, জোহর পড়ে খানা খাই একটু শোয়া, যাকে ইসলামের পরিভাষায় বলা হয় কাইলুলা, এবং এটা বিশেষ একটা সুন্নত, যদি আজকে সমাজে সেটা নাই। তো যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ওমরের কাছে যখন ডাকার জন্য গেছেন, আর একটা মানুষ যখন শোয়া থাকে তখন এলোমেলোয় থাকে, তো ওমরের কাছে জিনিসটা ব্যাপারটা অনেক লজ্জাকর মনে হয়েছে। তাই মনে মনে ভাবলেন, আল্লাহ যদি এই ব্যাপারে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোনো একটা বিধান নাজিল করতেন তাহলে কত না ভালো হইত। সাথে সাথে আল্লাহ বিধান নাজিল করে দিয়েছেন সূরাতুন নূরের 58 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে তিন সময় যে ঘরের ছোট ছোট বাচ্চা বা যারা লামিয়া বলুল হলুমা, যারা এখনো বালেগ হয়নি, সাবালেগ হয়নি, এরাও আরেকজনের কক্ষে যাওয়ার জন্য তিন সময় অনুমতি লাগবেই। মিন ক্বাবলি সালাতিল ফাজর, এক সময় হলো ফজর নামাজের আগে, তখন মানুষ ঘুমে থাকে। ওয়াহিনা তাযাউনা থিয়াবাকুম মিনাল যুহরা, দ্বিতীয় সময় হলো জোহরের নামাজের পরে যখন মানুষ খেয়ে একটু আরাম করে। তিন নম্বর, ওয়া মিন বা'দি সালাতিল ইশা, এশার নামাজের পরে যখন মানুষ একটু ঘুমায়। এই তিন সময় ছোট বাচ্চারাও, যারা না বালেগ হয়নি, তারাও যে তাদের অন্য ঘরে অন্য কক্ষে যাওয়ার জন্য বা অন্যদের ঘরে যাওয়ার জন্য অনুমতি লাগবেই। এছাড়া এই তিন সময় ছাড়া অন্য সময় যে ছোট নাবালক বাচ্চা যারা, তারা আনাগোনা করতে পারে এক কক্ষে থেকে আরেক কক্ষে, অনুমতির কোনো প্রয়োজন হবে না। কেন অন্য সময় প্রয়োজন হবে না, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ফাকের মধ্যে বলছেন যে যেহেতু এই শিশু বাচ্চারা, এই নাবালক বাচ্চারা তাওয়াফুন, তারা যেহেতু ঘরে আনাগোনা ই করে বেশি করে, ঘরের ভিতরে আনাগোনা বাচ্চারাই বেশি করে, এজন্য তাদের জন্য 24 ঘন্টার কোনো বিধান নয়, তাদের জন্য বিধান হলো শুধুমাত্র তিনটি সময়। যা হোক, তবে যদি বাচ্চা যদি বড় হয়ে যায়, সেই ব্যাপারে আল্লাহ তাআলা বিধান নাজিল করেছেন সূরাতুন নূরের 59 নম্বর আয়াতে, ওয়াইদা বালাগাল আতফাল, যদি কাহারও বাচ্চা বালেগ হয়ে যায়, সাবালেগ হয়ে যায়, মেয়ে হোক ছেলে হোক, তো ফাল্লিয়াস্তাযিনু, তখন সর্বদাই 24 ঘন্টাই তার অনুমতি নিতে হবে। কালকে যে আমি বলেছিলাম যে মার কাছেও অনুমতি নিতে হবে, সবার থেকে অনুমতি নিতে হবে, তো এই আয়াত দ্বারা সেটা প্রমাণ হয়ে গেল যে যখন বাচ্চা বালেগ হয়ে যাবে তখন ফাল্লিয়াস্তাযিনু, যে আল্লাহর বিধান হলো সে সর্বদাই যখন তার মনে চাইবে তখনই সে অনুমতি ছাড়া অন্য কোনো কক্ষে যাইতে পারবে না, এমনকি তার স্ত্রীর কক্ষেও অনুমতি ছাড়া যাইতে পারবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মানার আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।